সম্মানিত দর্শক, ভক্তরা ঠিক করেছেন বিরাট আনুষ্কার মেয়ের নাম। জানুন মেয়ের নাম কি রাখা হয়েছে। পুরো ঘটনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু এতদিন ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুষ্কা শর্মা এর কন্যা সন্তানের ছবির খোঁজে উত্তাল হয়েছিল নেট দুনিয়া। কিন্তু এবার বিরাট আনুষ্কার কন্যা সন্তানের নাম ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছেন ভক্তরা। অনেকেই বলছেন 11ই জানুয়ারি বিরাট আনুষ্কার কন্যা সন্তানের জন্মের পর ইন্ডিয়ান ক্রিকেট টিম সিডনিতে খুব ভালো পারফরমেন্স করেছে, এই কারণে মেয়ের নাম সিডনি দেওয়া উচিত। অনেকেই বিরুষ্কার ট্যাগকেই নাম হিসেবে ব্যবহার করার সাজেশন দিয়েছেন। কিন্তু বিরাট বা আনুষ্কা কেউই এখনো কন্যা সন্তানের নামের ব্যাপারে কোনো কথা বলেননি। এমনকি তারা মেয়েদের জন্য গোলাপি বা ছেলেদের জন্য নীল রঙের তত্ত্বকে অনুমোদন না করে তাদের মেয়েকে হলুদ রঙের তাওয়ালে দিয়ে মুড়িয়ে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বার্তা দিয়েছেন। কিছুদিন আগে বিরাট ও আনুষ্কা ঠিকুজি কুষ্টি বিচার করে বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি জানিয়েছেন, বিরুষ্কার ঘর আলো করে আসতে চলেছে কন্যা সন্তান। সব জল্পনার অবসান ঘটিয়ে ভূমিষ্ঠ হলো বিরাট আনুষ্কার কন্যা সন্তান। 11ই জানুয়ারি বিকালে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে বিরুষ্কার কন্যা সন্তানের জন্ম হয়। বিরাট টুইটারে টুইট করে কন্যা সন্তানের পিতা হওয়ার খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন আনুষ্কা ও তিনি জীবনের এই নতুন অধ্যায় নিয়ে আনন্দিত। বলি টাউন ও ক্রিকেট মহল থেকে আসতে শুরু করেছে শুভেচ্ছা বার্তা। নেটিজেনরাও বিরাট ও আনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিরাট ও আনুষ্কা জানিয়েছেন তাদের সন্তানকে তারা মিডিয়ার আলো থেকে দূরে রাখতে চান। তারা চান তাদের সন্তান আরো 5টা সাধারণ বাচ্চার মতোই বড় হোক। বিরাট আনুষ্কার কন্যা সন্তানের ছোট দুইটি পায়ের ছবি বিরাটের ভাই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তাদের পরিবারে এক ছোট্ট পরী এসেছে। ছবিতে এডিটিং করে অনেকগুলি কার্টুন ব্যবহার করে বিরুষ্কার সদ্যজাত পরীকে ওয়েলকাম জানানো হয়েছে। কিন্তু বিরাট আনুষ্কার কন্যা সন্তানের ছবির খোঁজে গুগল সার্চ করলে অদ্ভুত ভাবে এক মায়ের কোলে কারো কন্যা সন্তানের ছবি বিরুষ্কার কন্যার ছবি হিসেবে সকলের সামনে আসছে। ফলে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে বিরুষ্কার কন্যার ছবি নামে। কিন্তু এটি প্রকৃত পক্ষে 2009 সালে মা ও সন্তানকে নিয়ে লেখা একটি আর্টিকেলের কভার ছবি। বিরাট ও আনুষ্কার তরফে তাদের কন্যার কোনো ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়নি। একই সঙ্গে জানুয়ারি মাসে জন্ম হল আনুষ্কা ও বিরাটের কন্যা সন্তানের। আনুষ্কা বলেছেন, বাবা মা হওয়ার সময় থেকেই নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসার সময় শুরু হয়। গত বছরের আগস্ট মাসে আনুষ্কার প্রেগনেন্সির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে বিরাট ও আনুষ্কা। তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের কয়েকটি ফটো শেয়ার করে লিখেছিলেন, খুব তাড়াতাড়ি তারা 2 থেকে 3 হতে চলেছেন এবং 2021 সালের জানুয়ারি মাসে আসতে চলেছে নতুন অতিথি। সেই ফটোগুলিতে আনুষ্কার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। যথারীতি বলি টাউন ও ক্রিকেট মহল থেকে আসতে শুরু করে শুভেচ্ছা বার্তা। নেটিজেনরাও শুভেচ্ছা জানান বিরাট আনুষ্কাকে। পিপিং মুন নামের একটি ওয়েব পোর্টালের দাবি, বিরুষ্কার মেয়ের নাম রাখা হয়েছে আনভি। যদিও শেষ পর্যন্ত বিরাট আনুষ্কার মেয়ের নাম কি হবে সেই বিষয়ে সঠিক কিছু জানা যায়নি। সম্মানিত দর্শক, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কেমন নাম আপনারা পছন্দ করবেন বিরাট আনুষ্কার সন্তানের। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।